যুদ্ধে বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে 3 রাত অবস্থান করতেন কেন? তিনি কোন স্থানে বিজয় লাভ করলে সেখানে 3 রাত অবস্থান করতেন? প্রখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক রহমাতুল্লাহ বলেন, যেন আহত মুজাহিদগণ সুস্থতা লাভ করতে পারেন এবং সুস্থগণ প্রশান্তি অর্জন করতে পারেন। ইবনে হিশাম রহমাতুল্লাহ বলেন, এর দ্বারা মুসলমানদের বীরত্ব ও ইসলামী বাহিনীর অনরতা প্রকাশ উদ্দেশ্য। আল্লামা ওয়াইকেদি রহমাতুল্লাহ বলেন, যে সকল মুজাহিদ শাহাদাত বরণ করেছেন তাদের আত্মীয়দের বিরহ ব্যথা কমানোর জন্য সাওয়ারি প্রাণীগুলো যেন বিশ্রাম নিতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বিজয়ের পর ময়দানে 3 রাত অবস্থান করতেন। তার আরেকটি কারণ হচ্ছে, মুসলিম বাহিনীর বিজয়ের ফলে যেন ওই জায়গায় আল্লাহর ইবাদত চালু হয়, সেজন্য ইসলামের প্রচার ও প্রসারের জন্য তথায় আল্লাহর বিধান কায়েমের জন্য। নতুন কোনো বিদ্রোহ দেখা দেয় কিনা তা পর্যবেক্ষণ করার জন্য, বিজিত এলাকার সার্বিক অবস্থা জানার জন্য, ইসলামের বিভিন্ন বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য, সর্বোপরি দুশ্মনদের মনে ভীতি সঞ্চার, গনিমতের মাল সংগ্রহ এবং বিজিত অঞ্চলকে আবাদ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ অবস্থান গ্রহণ করতেন। ফলে বিজিত অঞ্চলে সহজেই মুসলিম শান্তির স্থায়িত্ব বৃদ্ধি পেত।